আবারও পুলিশের বড় সড় সাফল্য। এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার বেশ কয়েক কেজি গাঁজা। জিজ্ঞাসাবাদের জন্য মহিলা সহ আটক তিন। ঘটনাটি নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার এলাকার। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার পল্লবী দাস নামে এক মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর ঘরের ভেতরের খাটের নিচ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বেশ প্রচুর পরিমাণে গাঁজা, যার ওজন প্রায় ৮ কেজি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।